হ্যালো কেজি ওয়ানের ছেলেমেয়েরা, তোমরা ভালো আছো? আগের ক্লাসে আমি কে এল তে বাংলা থেকে ইংরাজি আর ইংরাজি থেকে বাংলা তোমাদের লিখিয়েছি। আজকে আমি তোমাদের লেখাবো সাজিয়ে লেখা বা রিঅ্যারেঞ্জ। দেখো আমি লিখেছি ওয়াই, প্রত্যেকে তোমরা খাতা খুলে আগে রেডি হও। তারপর দেখো ওয়াই ই কে, এটা কি কোনো শব্দ হচ্ছে? শব্দ হচ্ছে। এটাকে সাজালে কি হবে? কে ই ওয়াই, কি কি মানে কি বলো তো? কি মানে চাবি। তারপর দেখো আছে আই ডি কে, কি লিখেছি? আই ডি কে, এটা সাজালে কি হবে? কে আই ডি, কিড, কিড মানে ছাগল ছানা। তারপর দেখো লিখেছি এন ই কে ই, এটা সাজিয়ে লিখেছি কে এন ডবল ই, নি, নি মানে হাঁটু। তারপর দেখো লিখেছি টি কে ই আই, সাজিয়ে লিখেছি কে আই টি, কাইট, কাইট মানে ঘড়ি। তারপর কে দিয়ে হয়ে গেল, এবার দেখো এল দিয়ে করেছি, ডি এল এ, সাজিয়ে কি লিখেছি? এল এ ডি, ল্যাড, ল্যাড মানে বালো। তারপর লিখেছি এ ই জি এল, কি লিখেছি? ই জি এল, সাজিয়ে লিখলাম কি? এল ই জি, লেক, লেক মানে পা। তারপর দেখো লিখেছি এফ এ এল ই, কি লিখেছি? এফ এ এল ই, এটা সাজিয়ে লিখলাম এল ই এ এফ, লিফ, লিফ মানে পাতা। তারপর আর লিখেছি ও এন আই এল, এটা সাজিয়ে লিখলাম এল আই ও এন, লায়ন। তোমাদের আগের ক্লাসগুলোতে আমি কে আর এল এর বাংলা থেকে ইংরাজি করিয়েছি, ইংরাজি থেকে বাংলা করিয়েছি। আজকে করালাম সাজিয়ে লেখা বা রিঅ্যারেঞ্জ। এর নেক্সট ক্লাসে আমি তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করাবো।